বাসকে যাইতে আছি বাসে না যাইয়া অনেক কষ্ট করে তা আনন্দ লাগতেছে ফার্স্ট টাইম যাচ্ছি তাও শ্বশুর বাড়ি সো অবিয়াসলি ভালো লাগতেছে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে মাতবে মানুষ যান্ত্রিক জীবন ছেড়ে গ্রামে ছুটছেন নগরবাসী ট্রেনে গাদাগাদি ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা পদ্মা সেতু টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ বাসে বাড়তি ভাড়ার অভিযোগ গাড়ি খালি আছে কিন্তু যাত্রী উঠাচ্ছে না 700-800 টাকা করে ভাড়া চাচ্ছে কি শুরু করছে কোন কেমনে যাব আমরা ভাড়া ডাবল নেব গেলে জানালেন নাই সদরঘাট লঞ্চ টার্মিনালেও উপচে পড়া ভিড় আরামদায়ক যাত্রায় চোখে মুখে খুশির ঝিলিক গত ঈদ ভোগান্তির ভিতরে আমরা ছিলাম এই বছর আমি মনে করি এটা অনেকটা কমে এসেছে ফ্যামিলির সাথে ঈদ করব সবার সাথে এনজয় করব আনন্দটা হ্যাসেলের চেয়ে বেশি বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিং এ ধর্মমন্ত্রী আগামী পহেলা শাওয়াল 1445 হিজরি প্রতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার এবার অন্যান্য শীর্ষ সংবাদ ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ অংশ নেবেন লাখো মুসল্লি থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোরে শহীদ ময়দানেও চলছে 7 সজ্জার কাজ 20 বছর পালিয়ে থেকেও হলো না শেষ রক্ষা লেখক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি গ্রেফতার চাপাতি দিয়ে আঘাত ও বোমা বিস্ফোরণ ঘটায় সাবু রাষ্ট্রপতির আত্মীয় পরিচয় অস্ট্রেলিয়া কানাডায় লোক পাঠানোর প্রলোভন হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা গোয়েন্দা জালে প্রতারক চক্রের মূলহোতা সহ 3 জন এবং ঈদ ও নববর্ষের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার বুকিং হয়েছে 70% হোটেল মোটেল রিসোর্ট থাকছে নানা আয়োজন নিরাপত্তায় 4 স্তরের ব্যবস্থা দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দেশের আকাশে কোথাও দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর মঙ্গলবার সন্ধ্যায় বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে সারা দেশে থেকে নেওয়া তথ্য পর্যালোচনা করে কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান জানান দেশের 64 জেলায় কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর অর্ধ 29 রমজান 1445 হিজরি 26 চৈত্র 1430 বঙ্গাব্দ 9 এপ্রিল 2024 মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি ব্রিফিংয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ধর্মমন্ত্রী বলেন বুধবার 30তম রোজা পালিত হবে আগামী পহেলা শাওয়াল 1445 হিজরি 28 চৈত্র 1430 বঙ্গাব্দ 11 এপ্রিল 2024 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ বুধবার মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন করেন কিছু মানুষ তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা শুরুতে ঈদ যাত্রার খবর প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে নারীর টানে বাড়ির পথে ছুটছে নগরবাসী রেলপথে ঈদ যাত্রার সপ্তম দিনে ভেঙে পড়েছে শৃঙ্খলা উত্তরবঙ্গের প্রতিটি ট্রেন ছেড়ে গেছে ছাদ ভর্তি যাত্রী নিয়ে তবে শিডিউল মেনে যাত্রা করছে সব ট্রেন এদিকে লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় ঘরে ফিরতে মরিয়া মানুষ ঈদ যাত্রার শেষ মুহূর্তে তাই স্টেশন জুড়ে ঘরমুখ মানুষের জনস্রোত ট্রেন আসার পর শুরু হয় আসন দখলের যুদ্ধ জয়ী হতে প্রাণপণ চেষ্টা অল্প সময়ের মধ্যেই বগি দরজা জানালা লোকে লোকারণ্য এরপর উপায়হীন মানুষের যুদ্ধ ছাদে ওঠার ভাই বাড়ি যাওয়ার লাগে বড় কথা ভাই সামনে গিয়ে বাড়ি যাওয়ার লাগে ভাই
ব্যবসা গরম আর গাদাগাদিতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। টিকিটধারী অনেকেই উঠতে পারেননি ট্রেনে। এত কষ্ট আর ভোগান্তি সহ্য করেও যারা উঠতে পেরেছেন ট্রেনে, তাদের ঈদের খুশি যেন তখন থেকেই শুরু। মা বাবার টানে যাওয়া লাগেছে ঈদের, এখন আনন্দ করার লাগবে। পরিবারের সঙ্গে সময় দিতে পারি না, এই ঈদের সময় দেওয়ার জন্যই আমরা এই এত কষ্ট করে যাওয়া। এদিকে অন্যান্য দিন সন্ধ্যা থেকে সদরঘাটে ভিড় দেখা গেলেও মঙ্গলবার সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়, ছিল বাড়তি ভাড়া ও শিডিউল বিপর্যয়ের ভোগান্তি। তবে ঈদযাত্রায় সামিল হতে পেরে সবার চোখে মুখে ছিল খুশির ঝিলিক। বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, ননদ আছে, একত সাথে ঈদ করার জন্য যাচ্ছি। গত ঈদে যতটা যানজট ছিল, যতটা ভোগান্তির ভিতরে আমরা ছিলাম, এই বছর আমি মনে করি এটা অনেকটা কমে এসেছে। এদিকে পদ্মা সেতুর মাওয়ার টোল প্লাজা থেকে শ্রীনগরের ছনবাড়ি পর্যন্ত ছাড়িয়ে যায় গাড়ির সারি। হাজার হাজার মোটরসাইকেলের চাপ সামাল দিতে বাড়ানো হয় বুথ, পরে ধীরে ধীরে কমে যায় যানবাহনের চাপ। হাজার হাজার মোটরসাইকেল, তারপরে যেতেই হবে বাড়িতে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কে মঙ্গলবার সকালে যানজট দেখা দিল, পরে স্বাভাবিক হয় যান চলাচল। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ। এদিকে শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন ঈদে সড়ক পথে বাড়ি ফিরতে ইচ্ছুক যাত্রীরা। কোনো নিয়মনীতি কিংবা সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে আদায় করা হচ্ছে অতিরিক্ত 2-3 গুণ ভাড়া, আর এ কারণে অনিশ্চিত হয়ে পড়েছে নির্দিষ্ট আয়ের খেটে খাওয়া মানুষের ঈদযাত্রা। টার্মিনালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও টাকার অভাবে বাড়ি ফিরতে পারছেন না অনেকে। যদিও পরিবহনগুলো প্রকাশ্যে মানুষের পকেট কাটলেও নির্বিকার প্রশাসন। রাশিদ বাপ্পির রিপোর্ট। আমার হাতে যে টিকিটটি রয়েছে, এই টিকিটের যারা যাত্রী তারা হচ্ছে মোট 4টি টিকিট কেটেছিলেন, যে টিকিট 800 টাকা করে 3200 টাকায়, যেখানে স্বাভাবিক ভাড়া কত? 400 টাকা করে, 400 টাকা। অর্থাৎ ঈদকে সামনে রেখে এক ধরনের চরম নৈরাজ্য চলছে। এ যেন মগের মুল্লুক, দিনের আলোতে প্রকাশ্যেই চলছে লুটপাট, পকেট কাটা, অথচ নির্বিকার প্রশাসন, যেন দেখার কেউ নেই অথবা সব দেখেও না দেখার ভান। ঈদ সামনে রেখে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল যেন রূপ নিয়েছে লুটপাটের সাম্রাজ্যে। শুধুমাত্র একটি পরিবহন ছাড়া বাকি সব পরিবহন এক কথায় পকেট কাটছে যাত্রীদের। ওনারা একটা ডাকাতি শুরু করছে, অতিরিক্ত ভাড়া একটা লিমিট আছে। সাধারণ যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুরে ভাড়া 300-400 টাকা হলেও বর্তমানে দাবি করা হচ্ছে 700-1000 টাকা। পর্যাপ্ত গাড়ি থাকলেও টার্মিনাল থেকে সরিয়ে রেখে তৈরি করা হয় কৃত্রিম সংকট। ওনারা বলে আমাদের বলে লাগে 20-18 ঘন্টা, আমরা ভাড়া ডাবল নিব, গেলে যান নালেন নাই। অতিরিক্ত ভাড়ার বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করছেন পরিবহন শ্রমিকরা। এক্ষেত্রে অজুহাতের শেষ নেই তাদের। সরকার নির্ধারিত করে দিয়েছে এটা প্রতিদিনের আপ ডাউনের ভাড়া, এখন তো আমাদের তো হাফ ডাউন ভাড়াটা আসতেছে নাই। কাউন্টার রাখতে কেউ টিকিট সংগ্রহ করবেন না, কোনো যাত্রী কাছে সরকার নির্ধারিত ভাড়া বাড়িতে অতিরিক্ত ভাড়া দিবেন না। প্রকাশ্যে ভাড়া নৈরাজ্য চললেও টার্মিনালে ব্যানার সাটিয়ে আর মাইকিং করেই দায় সারছেন কর্তৃপক্ষ। যদি কেউ নিয়ে থাকে আমাদের কাছে কমপ্লেইন করে আমরা যথাযথ ব্যবস্থা নেব। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে এমন নৈরাজ্য চলতে থাকলে বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন না বলে আশঙ্কা অনেকের, অথবা অনেককেই বাধ্য হয়ে বাড়ি ফিরতে হবে ঝুঁকিপূর্ণভাবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ফ্রান্স থেকে দেশে আসছেন অনেক প্রবাসী, তবে বিমানের টিকিটের দাম বেশি হওয়ার আক্ষেপ অনেক প্রবাসীর। প্যারিস থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রতি বছরই ঈদের আনন্দ নিজের আত্মীয় পরিজন ও দেশের মানুষের সাথে ভাগাভাগি করার জন্য ঈদ যাত্রায় সামিল হন। মূলত 15ই রমজানের পর থেকে এই ঈদ যাত্রা শুরু হয়। টিকিট পাওয়া সাপেক্ষে যা চলে, ঈদের দিন বা কোনো কোনো ক্ষেত্রে টিকিট পাওয়া না গেলে ঈদের পরের দিন দেশে গিয়ে আত্মীয় পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। তবে এর মধ্যে অনেকেই প্রতিষ্ঠান থেকে ছুটি না পাওয়া কিংবা টিকিটের দাম বেশি হওয়ার কারণে দেশে আত্মীয় পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যেতে পারেন না, জানিয়ে তাদের মধ্যে রয়েছে এক ধরনের আক্ষেপ। ফ্রান্সে এখন প্রায় 100,000-এর কাছাকাছি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন, যাদের মধ্যে অনেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের উদ্দেশ্যে ঈদ যাত্রায় সামিল হন।
ঈদ সবার জন্য নিয়ে আসুক সুখ শান্তি আর সমৃদ্ধি, এমন প্রত্যাশী সবার। মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ঈদ জামাতের অপেক্ষায় জাতীয় ঈদগাহ, শেষ হয়েছে সব প্রস্তুতি। মুসল্লিরা জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ময়দান জুড়ে সাজসাজ সব চলছে, শেষ সময়ের সাজসজ্জার কাজ। প্রতিবারের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। মাঠের মূল অংশে ঈদের জামাতের 121টি কাতারের মধ্যে 51টি কাতার বরাদ্দ রাখা হয়েছে নারীদের জন্য। মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন। মঙ্গলবার সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ঢাকা দক্ষিণের মেয়র। এ সময় তিনি জায়নামাজ ছাতা ছাড়া অন্য কিছুই না আনতে সবাইকে অনুরোধ জানান। কোনো ম্যাচ, কোনো আগুন জ্বালানোর কোনো রকম কোনো সরঞ্জাম, দেয়াশলাই, এগুলো যেন সাথে বহন না করে। পরে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি জানান, এবার ঈদ জামাতকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। প্রধান জামাতের নিরাপত্তার জন্য 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 184টি ঈদগাহ ময়দান এবং 1488টি মসজিদ, প্রত্যেকটিতে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বিকেলে পরিদর্শনে এসে র‍্যাব মহাপরিচালক জানান, ঈদ জামাতকে ঘিরে জঙ্গি হামলার ঝুঁকি নেই, তবে র‍্যাব সতর্ক রয়েছে, গুজব রুখতে নজর রয়েছে অনলাইনেও। কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, আমাদের যে তৎপরতা সেটা অব্যাহত রয়েছে এবং থাকবে। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30, তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে সকাল 9:00 শুরু হবে ঈদের প্রধান জামাত। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতির আত্মীয়ের পরিচয় দিয়ে অস্ট্রেলিয়া কানাডায় লোক পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে সাবেক সেনা সদস্য। প্রতারক চক্রের মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আব্দুল আজিজ পেশায় ছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট। 2009 সালে অবসরে যান তিনি। 2020 সাল থেকে গ্রামীণ ট্রাভেলস নামে এজেন্সি খুলে বিদেশে লোক পাঠানোর কথা বলে হাতিয়ে নেওয়া শুরু করেন মোটা অঙ্কের টাকা। এ কাজে তাকে সাহায্য করতেন নুরুল হুদা নামে আরেকজন। অস্ট্রেলিয়ান নম্বরে হোয়াটসঅ্যাপ ব্যবহার ও রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে দেশের সহযোগী এজেন্ট ও সাধারণ মানুষদের বিশ্বাস অর্জন করতেন আজিজ। উনি পরিচয় দেয় বড় অফিসারের, ভাবলাম যে এজেন্সিরা তো আছে, হয়তোবা তার কেনারা লাইন থাকতে পারে। আমরা যেসব ক্লায়েন্ট থেকে পাসপোর্ট দিয়েছি, আমরা তো নিজের অফিস নিয়ে ব্যবসা করি, আমরা আসলে এখন বিপদে আছি। অর্জিত টাকা দিয়ে ক্যাফে রেট্রো, এয়ার প্রজেক্ট এভিয়েশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন আজিজ। আজিজ সহ এই চক্রের আরও 2 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। যাকে ধরলাম প্রাক্তন সেনা সদস্য, সার্জেন্ট, অস্ট্রেলিয়ার নাগরিক বলে প্রতারণা করে, তারপর কি পাবনা, সেও মহামান্য রাষ্ট্রপতির ভুয়া নাম ব্যবহার করে, আসলে এর মহামান্য জানি না, 15 কোটি টাকার মতো তো প্রমাণই আমাদের কাছে রয়েছে। এছাড়া আরও কত কোটি টাকা সে মানুষের কাছ থেকে আত্মসাৎ করেছেন এবং এই আত্মসাৎকৃত টাকা দিয়ে বিনিয়োগ করেছেন, আমরা সেগুলো খুঁজে বের করে যদি আমরা মনে করি মানি লন্ডারিংয়ের বিষয় হয়, আমরা সেই দিকে বলবো এটা তদন্ত করে দেখার জন্য। এ ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে এজেন্সির কাছে যাওয়ার আগে ওয়েবসাইটে তারা বৈধ লাইসেন্সধারী কিনা তা যাচাইয়ের পরামর্শ পুলিশের। ঈদ কেনাকাটার খবর। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। কেনাকাটার ধুম লেগেছে মার্কেট, শপিং মলে। তুলনামূলক কম দামি পণ্যের দিকে এই ক্রেতাদের বেশি ঝোঁক বলে জানান বিক্রেতারা। জমজমাট এই বেচাকেনার চিত্র রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। রমজান শেষে ঈদ আসন্ন, তাই সকলের ব্যস্ততা শেষ মুহূর্তের কেনাকাটায়। কিছু কেনাকাটা বাকি আছে তো ওটাই করতেছি আর কি। এখন গিফট আইটেম কেনাকাটা বাকি আছে আর বাচ্চার জুতো বাকি আছে, এটাই লাস্ট মোমেন্টের কেনাকাটা। আমি দেখতেছি যদি কিছু ভালো লাগে তাহলে আমি হয়তো নিব, আর না হলে হয়তো আমার না হবে না। মাস জুড়েই চলেছে কেনাকাটা, তবে শেষ দিকে বেড়েছে ক্রেতার উপস্থিতি। এবার তুলনামূলক কম দামের পণ্য বেশি চলছে জানান বিক্রেতারা। প্রাউডলি থাকে সবসময়, এই টাইমটা একটু ভিড়টা কম থাকে, আর হচ্ছে আমার হাজবেন্ডও বিজি ছিল, এসব মিলে একটু দেরি হয়ে গেল। 20 রোজার পরে আর কি কাস্টমার আনাগোনা বেড়ে গেছে, এবং আমরা রাত 1টা পর্যন্ত কাস্টমার পাচ্ছি। এবার ম্যাক্সিমাম কাস্টমারই কম দামের প্রোডাক্ট খুঁজছে।
ইতোমধ্যেই কেনাকাটা সেরে অনেকেই ছেড়েছেন স্বপ্নের শহর রাজধানী ঢাকা। তারপরও ঈদের আগে গভীর রাত পর্যন্ত বিপণী বিতানে এমন চাপ থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।